বিএনপি এবার একা নয়, বিএনপির সাথে সারা দেশের জনগণ রয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডল, তারা আর এই আওয়ামী লীগকে এইভাবে এগুতে দেবে না। আনম ভাই, হোসেন উল্লাহ, মিলন ভাই, আমরা যেটি আলোচনা করেছিলাম যে রাজনীতিতে বড় দুটি দল যখন মুখোমুখি হয় তখন উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা অনেক কিছুই জাগে। যেটি সুনীল শুভ রায় বললেন যে বিশেষ করে বিএনপির যে সমাবেশ, এটি এর আগে আরেকটি সমাবেশ কথা আপনার নিশ্চয়ই মনে আছে, 10 ডিসেম্বরের কথা, তেমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কি না? তাহলে বিএনপি কী করবে অনুমতি না পেলে? না, অনুমতি পেতে হবে এটাও ঠিক না। আওয়ামী লীগকে অনুমতি পেয়েছে, কিন্তু তারা তো অ্যানাউন্স করেছে, আওয়ামী লীগের রাজপথের অনুমতি পেয়েছে, তারা জোর দেখাচ্ছে। দেখুন, প্রশ্নটা অন্য জায়গায়, কেন আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার চায় না? কেন আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার চেয়েছিল? কে করেছিল এই পবিত্র সংবিধানকে কর্তন? আওয়ামী লীগ তো করেছিল, তারা সংবিধানে সন্নিবেশিত করেছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই কেয়ারটেকার গভর্নমেন্ট। তো কেন আজকে আওয়ামী লীগ চায় না? যদি আপনি একটু মাইনিউটলি দেখেন তাহলে তাদের 2008 সালে দিন বদলের সনদ ছিল, 2014 সালে ছিল রূপকল্প, 2041। এই যে একটা সিলেবাস দেওয়া হয় এক বছর জন্য একটা ক্লাসে, ঠিক একটি দল একটি ইশতেহার দেয় 5 বছরের জন্য, এই 5 বছরের যে ইশতেহারটা তারা দিয়েছিল সেখানে তারা কিচ্ছু করতে পারেনি, কিন্তু তারা অন্যদিকে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশে বিলিয়নের চ্যাম্পিয়ন করেছে, টাকা পাচারের চ্যাম্পিয়নশিপ নিয়েছে। দেখুন, আপনি একটু মাইন্ডটা চিন্তা করে ধরুন, মাত্র $470 কোটি, এটা কোনো বিরাট টাকা না। যেই দেশের মানে $50-60 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে, যেই দেশে $25-30 বিলিয়ন রিমিটেন্স আসছে, যেই দেশে জিডিপি 6-7% হচ্ছে, সেই দেশে মহাজনের কাছে গিয়ে হাঁটু গেড়ে বারবার বলছে আমাকে এই টাকাটা দাও, $470 কোটি দাও। কেন? একদিকে পাচার বাড়ছে, আর এদিকে রিজার্ভ কমছে। এই যে মনে করেন অ্যাসালমরা, তারা এই দেশের টাকা, এই দেশের ডলার চুরি করে বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা তো এই দেশে ইনভেস্ট করতে পারতো। এই যে আওয়ামী লীগ ইনভেস্ট করছে না, এই যে টাকা পাচার হচ্ছে, এই যে রিজার্ভ আজকে আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই জায়গাটিতে আওয়ামী লীগ ব্যালেন্স করছে না এবং তারা এটা কোনো চেষ্টাও করছে না। যেভাবে ইচ্ছা সেইভাবে দেশটা ভাসাতে যাক, তারা কোনো প্রমিজই রাখতে পারে না। ধরুন বলছিল প্রধানমন্ত্রী, এমপি তাদের বার্ষিক আয় ব্যয় হিসাব, সম্পদের হিসাব দিয়ে পেরেছে, তারা পারেনি। তারা বলছে সরকারি কর্মচারীদের জন্য একটি স্থায়ী বেতন কমিশন করবে, তারা কি করতে পেরেছিল? পারেনি। সংসদে মহিলা আসন সংরক্ষিত 33% করবে, সেটা করতে পারেনি। স্বাধীন শক্তিশালী দুর্নীতি দমন কমিশন করবে, সেটা করতে পারেনি। মুক্ত গণমাধ্যম করার কথা ছিল, কিন্তু 2008 সালে যখন গণমাধ্যম আমাদের ছিল 121তম, 2014তে এসে আমরা পেলাম 146তম, 2018তে এসে পেলাম 150তম। দেখুন দুর্নীতি, 2008 সালে আমরা ছিলাম 10ম, 2014তে এসে আসলাম 14 এবং 2018 সালে আসলাম 17। তাহলে এই যে আওয়ামী লীগ 5 বছরের জন্য যে ইশতেহার ঘোষণা করেছিল, তাদের এই রূপকল্প বা দিন বদলের রাজনীতি বা ডিজিটাল রাজনীতি, তাদের এই সিলেবাস কিন্তু তারা কমপ্লিট করতে পারেনি। তারা জানে যে জাতির কাছে জানা যাওয়ার মতো মুখ তাদের নেই, তারা যা বলেছিল কিছুই করতে পারেনি। সেই কারণেই তারা চাচ্ছে যে কোনো মূল্যেই হোক জোর করে নির্বাচন করে নেবে, কিন্তু আওয়ামী লীগ এবার বুঝতে ভুল করছে যে এবার আর জোর করে নির্বাচন করে পার পাওয়া যাবে না, এবার আর পল্টনে সমাবেশ লাঠি বৈঠা দিয়ে ফেরানো যাবে না। কারণ বিএনপি এবার একা নয়, বিএনপির সাথে সারা দেশের জনগণ রয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডল, তারা আর এই আওয়ামী লীগকে এইভাবে এগুতে দেবে না। এই জন্যই আওয়ামী লীগ ভয় পেয়ে একই কথা বলছে যে তারা পদত্যাগ করবে না এবং এই সরকারের অধীনে নির্বাচন হতেই হবে, এই পবিত্র গ্রন্থকে অপবিত্র করা যাবে না, এটা হতে পারে না।